চুরচেরা মিষ্টি শান করে তন্ন তন্ন করে তন্ন রিপোর্ট বের করে ত্যাগ হিন্দু ভাষায় জানায় দিল। এদেশে মাদ্রাসা জঙ্গি নাই, জঙ্গি নাই, জঙ্গি নাই, এদেশে মাদ্রাসা হল আদর্শ হনুমান বানার ফ্যাক্টরি। এরপরেও যদি কেউ বলে জঙ্গি, আমি ঢাকায় বলছি আজম আলী এই ঘোষণার পরেও যদি কেউ বলে কৌমিতে জঙ্গি আছে, আমি বলব তোর মা জঙ্গি, তোর বাবা জঙ্গি, তোর কবরে তোর রক্ত যত জঙ্গি আছে সব জঙ্গি, কৌমি বাবারা জঙ্গি। এই জন্যই তোর পাসপোর্ট দেখলে চান্দি গরম, কারণ এরা গালি দিতে জানে না, এরা মানুষকে দেখলে সালাম দিতে জানে না, এরা মানুষকে বুকে টানতে জানে, পিঠ দিতে জানে না। আমি কওমি মাদ্রাসার সন্তান, আজ পর্যন্ত ইন্টারনেট খুঁজো একটা বয়ান বের করে দেখাও, স্কুলের বিরুদ্ধে বলি না, কলেজের বিরুদ্ধে বলি না, আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলি না। والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا عد لمولاه لا ضد ولا ند ولا عد لمولاه الآن كما كان ولم يلح زوالا الآن كما كان ولم يلح زوالا جامع العالمين يا مدرسة قصر قلبي আল্লাহ রাব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে এখানে হাজির করেছেন। আল্লাহ পাকের এই নিয়ামত ও করুণার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক জাতির এক ক্লান্তি লগ্নে মুসলিম উম্মাহে এই অশান্তির বেড়াজালে বন্ধনকে বিচ্ছিন্ন করে শান্তির দিক নির্দেশনার জন্য সরকার থেকে কিছু সম্বল সঞ্চয়ের উদ্দেশ্য করে গোটা দেশ থেকে আগত শীর্ষস্থানীয় উলামায়ে হযরতদের পবিত্র জবান থেকে অত্যন্ত চমৎকার আলোচনা আপনারা শুনতেছিলেন। এক একজনের আলোচনা এমন ভাবে চলতেছিল মনে হয় সারা রাত একজন করলেই আমরা মুগ্ধ হয়ে বসে থাকতাম। এটা কোরআনের এক আকর্ষণ ব্যক্তির নয়। আমি আপনাদের ধৈর্যচ্যুত না করে যতক্ষণ বসে থাকবেন অন্যান্য প্রোগ্রাম সারা দেশ জুড়ে যা করি সেখানে আমি থাকি মেহমান। আজ আপনারা আমার মেহমান আর মেজবান। মেহমানের মন খুশি রেখে চলাই মেজবানের জন্য সুন্নত। আমি অন্য আজে গেলে আমার টাইম বাঁধা থাকে, আমি যখন চাবো তখন আমাকে দিতে হবে, না আমার মন রক্ষা না করলে সুন্নতের উল্টা হবে। আজ আপনারা আছেন আপনাদের দিন মন রক্ষা করার জন্য সাধ্যমত চেষ্টা করা রসুলের তরিকা আমার উপরে কর্তব্য। আমি এটা কিভাবে বুঝবো আপনারা কতক্ষণ কথা শুনতে চান আর কতক্ষণ আপনারা ধৈর্যচ্যুত হতে চান এটা একটা প্রাথমিক পরিচয় হলো। যদি দেখা যায় ময়দান থেকে কেউ উঠে যাওয়ার ভাব দেখাচ্ছেন তাহলে আমি বুঝতেছি আপনি আমাকে দোয়া করার জন্য ইশারা করতেছেন।
অতএব আপনার ইশারাকে আমার ফলো করো, মাফি খতম করে দেয়া, এটা আমার আদব, এটা রাসূলের সুন্নাহ। তবে আমি আজ ঈদের মতো আনন্দে উৎফুল্ল, আল্লাহু আকবার, এবং যে সমস্ত ওলামায়ে হযরত এখানে আছেন, যেটা আমি ভাষা দিয়ে বুঝাতে পারতেছি না, একটু আগেই বরগুনার হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা যে রুহানি বয়ান পেশ করলেন, একটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য আর নতুন কোন বয়ানের দরকার নেই, যে বরগুনার হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহানি তাওয়াক্কুল এবং চোখের এক নজর দিলে দোয়া আর তার হাতের কিছু চর্থাপ্প আর পায়ের কিছু লাথি খেয়ে আজ এখানে আমি আছি, আমাকে এখানে বসাইছে তার এই রুহানি দোয়া। এলাকাবাসীর কাছে আমি চিরঋণী, যারা আজ অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামের আমজামে সহযোগিতা করতেছেন, আপনাদের থেকে কিছুই চাই না, কিন্তু তাদের জন্য দোয়া চাই, আল্লাহ জানেন পরিপূর্ণ হেদায়েতের দৌলত তাদের সিনায় দান করেন, আমিন। আপনারা প্যান্ডেলে ঘুরতেই দেখেছেন আশা পথে হাতে দাঁড়ে মাদ্রাসা ভবন নিজস্ব জায়গায় দীর্ঘ তিন চার বছর পর্যন্ত রাস্তা হয়েছে প্রায় এক মাস আগে, মাজা বরাবর পানি, আমি প্রোগ্রামে যেতাম ভ্যানে করে মেইন রোডে যেতাম, আলহামদুলিল্লাহ রাস্তা হয়েছে, মাদ্রাসা জায়গা প্রায় 40 লক্ষ টাকা ঋণ করে জায়গাটা দলিল করেছি কয়েক মাস আগে, কাজ ধরেছি, ছাত্ররা তিনটে বিল্ডিং এ ভাড়া, না ভালো সোজা জায়গা দিতে পারি, ঘুমানোর জায়গা দিতে পারি, এদিকে সার দিতে পারতেছি না, ফ্লোর করতে পারতেছি না, আপনাদের থেকে টাকাও চাচ্ছি না, তবে আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করলে আল্লাহ পাক একটু নজর দিলে কুদরতের সব হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া চাই মাদ্রাসার যাবতীয় প্রয়োজন শরীক হতে চাই, আমাদের মুরব্বীদের এরকম নিয়ম খুব কম, মানুষের তার আমি শেষের দিকে কিছু বললাম না বলে নেই, সেটা আমার জন্য মাদ্রাসার জন্য রসুল দিনের জন্য চেয়েছেন, সাহাবায় কেরাম দিয়েছেন, অতএব আমিও দিনের সাথে চাই, অর্থাৎ এটা সুন্নাত। অতএব আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, মাদ্রাসা পেছনে অগ্রণী ভূমিকা ছিল, এই এলাকার একজন মুরব্বী আমি কাতারে থাকতে ইন্তেকাল করেছেন, আল্লাহ করিম হোসেন সাহেব আল্লাহ তার কবরকে জান্নাত দান করুন, নাম বললে অনেকেই নাম এখানে আছে, সবার জন্য দোয়া হবে। তো আজকে একজন ব্যক্তিকে দিয়ে আমি আসি মোনাজাতটা করাতে চাই, যিনি জুমার আজানের পরে বয়ান করেছিলেন, আমার দীর্ঘ অভিজ্ঞতা আলোকে আমি বলছি চ্যালেঞ্জ করে, প্রিন্সিপাল তিনি শুধু চোখের পানি দিয়ে চলছে, হযরত দীর্ঘদিন অসুস্থ, আমি নাম দিয়ে আসেন না, এবছর আসছেন, আমি বলছি কিছু চাই না আপনার কাছে, একটা দোয়া দিবে, এখানে মাদ্রাসার জায়গা যেখানে পানি ছিল মাজার পরিমাণ, তখন তিনি অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, আমি একটা ছোট নৌকা দিয়ে জায়গা পানা করছি, এই সূত্রে ওখানে এসে এমন এক কাদা দিছিলেন চোখের পানি ফেলে, রাস্তায় পুরো এলাকা তার কান্না দেখেছে মানুষ দাঁড়িয়ে, অতএব আমার বয়ান যদি আজকে কেউ নাও শুনে তা তো আপনাদের ক্ষতি হবে না, তবে অনুরোধ তার সাথে একটু আমিন বলে যাবে, রাজি আছেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নাম, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনয়ন করবেন, ওয়া আমিলুস সালিহাত,
আমলে সালেহ করবেন, ওয়াতাওয়াসাউ বিল হক, সৎ পথে মানুষকে ডাকবেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, অসৎ পথ থেকে মানুষকে বাধা প্রদান করবেন। এই চার দল মানুষ জান্নাতি, বাকি সব জাহান্নাম। কথাটা বলতে গিয়ে আমার আল্লাহ শুরুতেই শপথ করেন আসরে। এক নাম্বার কথা আল্লাহ শপথ করলেন কেন বলুন তো? আল্লাহর কথা কত পার্সেন্ট মিথ্যা? একশো আর হান্ড্রেড বুঝি না, যত পার্সেন্ট হতে পারে তার থেকেও আল্লাহর কথা আরো সত্য। কিন্তু আল্লাহর কথা সত্য মানলেও সত্য, না মানলেও আল্লাহ শপথ করার মানে থাকে লম্বা চওড়া জবাবের সারসংক্ষেপ হলো আল্লাহ শপথ করে তার বান্দাদেরকে দিলের মধ্যে আগ্রহ পয়দা করতেছেন, ওই কথাটা খুব গুরুত্বপূর্ণ বুঝাবার। শুধু এখানে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় শপথ করেছেন, ওয়াদ্দীন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদি আমিন والليل إذا سجى والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والعصر আসরের শপথ করে বললেন। আমি শপথ করে সামনে যে কথাটা বলবো খুব গুরুত্বপূর্ণ, এবং যেই জিনিসের শপথ করলাম এটাও বড় মূল্যবান একটি সম্পদ। আসরের শপথ করলেন আসর, আসরের এক অর্থ সময়, আর এক অর্থ আসরের নামাজ। তাহলে ফলাফল দাঁড়াল আল্লাহ সময়ের শপথ করলেন অথবা আসরের নামাজের শপথ করলেন। আল্লাহ সময়ের শপথ করলেন, কেন? সময় তো বড় দামি এক সম্পদ, সময় তাহলে যারা কাজে লাগায় তারা জিরো থেকে হিরো হয়ে যায়, সময়টাকে যারা অবমূল্যায়ন করে তারা হিরো থেকে জিরো হয়ে যায়। সময়টার মূল্যায়ন বোঝাতে গিয়ে আল্লাহ সময়ের শপথ করলেন, দুনিয়ার লাইনেও যদি সময় করে কাজে লাগাও দুনিয়ার লাইনেও তুমি জিরো থেকে জিরো হয়ে যাবে, আখেরাতের লাইনেও যদি সময় করে কাজে লাগাও আখেরাতের লাইনেও জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। উদাহরণ তো বলে থাকি, ফতুল্লা থানা নারায়ণগঞ্জ এই এলাকার চারটা যুবক একই ফ্লাইটে বিদেশ গেল চাকরির জন্য, পাঁচ বছর বিদেশের বাড়ি চাকরি করার পর চারজনই ঋণ হয়ে গেল, এলাকার থেকে ঋণী হয়ে বিদেশ গেল, পাঁচ বছরের মাথায় রেজাল্ট হলো, দুই সন্তান চাকরি করে দুই যুবক ঋণ আদায় করল, ঢাকা শহরে ফেলা বাড়ি করি, আর দুজন যুবকের হাল এমন হয়ে গেল ঋণ আদায় করা দূরের কথা, নিজে বেঁচে থেকে রুজি রোজগার নিয়ে সংসার পরিচালনা কঠিন হয়ে গেল। ভাইজান তোদের এমন হাল কেন? বলে আমরা তো ডিউটি ঠিক মতোই করেছি, ওরা এত উন্নতি না করানো কেন একটু জিজ্ঞাসা করো তাদেরকে। ডাকতে বলে যুবক ভাই, তোমরা দুইজন জিরো থেকে হিরো হয়ে ঢাকা শহরে ফেলার দাবি করেছ, আর এই দুই যুবকের হালাত হিরো হলো না জিরো কেন? বলে আমরা জানি না, তবে আমাদের অন্যদিন একটু ঘটনাটা খুলে বলতেছি, আমরা যে বিদেশ এসেছি ঋণ হয় ঘুমানোর জন্য আসি না, আমার চিন্তা আমার মাতার উপরে, আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন আমার সন্তান আমার স্ত্রী পরিবার, এই চিন্তা নিয়ে আমি বিদেশের ভারী চাকরি করি, এমন অবস্থায় আমার ঘুমানোর কোন সময় নাই,
মালিকের পক্ষ থেকে যতদূর টাইম আমাকে ডিউটির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই সময়টা আমি ডিউটি করি ঘুমাই না, বাকি সময়টাকে আমি ওভার ডিউটি করে সময় কাটাই, সময়টা মূল্যায়ন করি ওভার ডিউটি না করে না ট্রেনে ঘুমায়। সমাজে বহু পান দোকানওয়ালা বাদাম বিক্রি করিয়েওয়ালা জিরো থেকে হিরো হয়ে গেল সময়টাকে মূল্যায়ন করার কারণে। আবার কত পাঁচতলার মালিক গাছতলায় নেমে গেল সময়কে অবহেলা করার কারণে। আল্লাহ বলে সময়ের স্বভাব, সময়টারে যদি কাজে লাগাও দুনিয়ার লাইনেও দামি হওয়া যাবে, পরকাল জিন্দগিতেও দামি। আসলের এখন তো সময়, আখেরাতের লাইনেও সময় করে কাজে লাগাও। দৈনন্দিন কত রক্ত নামাজ, পাঁচ রক্ত নামাজ, জোহরের নামাজ দশ রাকাত, অন্যান্য মধ্যে থেকে জোহরের নামাজের এক রাকাত বেশি, এশা এশায় বিতির সহ কত কত নয় রাকাত। এই জোহরের দশ রাকাত নামাজ ইসতিনজা ওযু সেরে নামাজ আদায় করতে বিশ মিনিটের বেশি লাগার কথা না, ধরে নিলাম আধা ঘন্টা, আধা ঘন্টার সময় লাগায় জোহরের নামাজ আসর মাগরিব এশা টোটাল পাঁচ সূত্রে আধা ঘন্টা করে সময় নিলাম। আড়াই থেকে তিন ঘন্টা সময় যদি বান্দা মূল্যায়ন করে যদি আল্লাহ কলমে সিজদা দিয়ে সময়টারে কাজে লাগাও, আড়াই ঘন্টা সওয়াব শুধু তুমি পাইবা না, আল্লাহ তাআলা তোমাকে এই পাঁচ ওয়াক্ত নামাজের বরকতে তোমার চব্বিশটা ঘন্টাই ইবাদতের খাতায় লেখা হবে। তখন সুস্বতি নামাজে পাঁচে গানা পাওয়াইলুম মুসল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইরতাদে দাস্তাইনু আয়াতে কুরআন বাকা আয়াতে কদ আফলাহারা ইয়াহদিকুম গামুর কুন্দর মাদিয়া সাদেন সাদেহু। আছে নি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ ফজরে মুসল্লি নাই, জুমার দিনও আল্লাহ বান্দারা নামাজ গিয়া ইমামে সালামের পরে দৌড়, বাকি চার রাকাতের খবর নাই, ঠিক এমন দৌড় বাড়ি গিয়া দেখা আর কোনা জোগা নিয়ে হাজির, ঠিক এরে নবীর উম্মতের দল আল্লাহ বলেন এসব নামাজ যদি কেউ জামাতে আদায় করে ঘুমাও, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, রাতের বেলা ঘুমাইয়া যেই সময়টা তুমি ব্যয় করেছ এই সময়টাকেও নেকের ভালো আয়োজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজা হাশরের মাঠে দে বাবা খুব ছেলের পিছে ছেলে বাবার আগে দে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িনে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িনে নামাজ জান্নাত তোমার ঠিকানা, আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহ নবীবে নামাজে শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এরে নবীর উম্মতের দল সময় করে কাজে লাগাও, পাঁচ ওয়াক্ত নামাজ তুমি আধা ঘন্টা সময় লাগায় যদি আদায় করে দাও, আল্লাহ নবীকে আল্লাহ বলে উম্মতের জানায় দেন আমি আল্লাহ পাঁচ ওয়াক্তের বিনিময়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। ভালো করে আমরা খেয়াল করি, আল্লাহ আসরের শপথ করলেন আসর মানে সময়, আসরের আলাদা
আসরের নামাজের স্বভাব করলেন কেন? হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজ গুলো হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসরের নামাজ। আরে নবীর উম্মত ওই সময় বলেন নবীর জারি হয়ে গেল, অন্য থানায় গেলে সার হতে হবে, বিশ বা এক মাসের মধ্যে নতুন ওসি মহোদয়কে আপনি সব বোঝায় দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। বিদায় বেলা পুরান ওসি সাহেব নতুন ওসি সাহেবকে বলে যান, এই এই হালাত এই থানা, বলে বলে আমার কাজটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য কি করলে ভালো হবে। বলে অমুক অমুক ব্যক্তির নাম বললাম, এদের সাথে যোগাযোগ যত যত রক্ষা করলে হাতিয়া ভালো ভাবে, আর নিরপেক্ষ যদি কোন রিপোর্ট নিতে চাও তাহলে মসজিদের খতিব সাহেবের সাথে যোগাযোগ করলে আপনি ভালো রিপোর্ট পেয়ে যাবেন। বিদায় বেলা ফেরেশতারা রিপোর্ট দেয়, পুরান মসি সাহেব বলে যায়, নতুন মসি সাহেব ডায়েরি করে কথাগুলো ফলো করার চেষ্টা করে। দিনের বেলা ফেরেশতারা বিদায় বেলা বলে যায়, আসরের নামাজে যেই বান্দা গুলো দাঁড়ানেরা সবাই ভালো আল্লাহর খেলোয়াড়, আমরা এদের আমল নামায় ভালো বলে লিখে গেলাম, আপনারাও এদের রিপোর্টটা ভালো দিয়ে দিয়ে রাতের ফেরেশতারাও তাদের রিপোর্ট আমল নামায় ভালো লিখে দেয়। আসরের নামাজের শপথ করে আল্লাহ যে কথাটা বলে, আল্লাহ বলে নিশ্চিত সারা দুনিয়ার মানুষ জাহান্নামী, কথা শেষ না আল্লাহ, সারা দুনিয়ার মানুষ জাহান্নামী, কিন্তু চার গুণওয়ালা মানুষ জাহান্নামী নয়, চার গুণওয়ালা মানুষ জান্নাতের মধ্যে এক নাম্বার গুণ ঈমান, দুই নাম্বার গুণ হলো নেক আমল, তিন নাম্বার সৎ কাজের আদেশ, চার নাম্বার গুণ হলো অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া। ফিরাম বায়রাম এক নাম্বার ঈমান, ঈমানের অর্থ হলো বিশ্বাস, বিশ্বাসের আরবি ঈমান, বিশ্বাসের আরবি ইয়াকিন। ঈমানের স্তর তিনটা, ইয়াকিন মানে বিশ্বাস, তার স্তর তিনটা, এটা আরবি ইনসান তাসদিক বিল জানা আমল বিল আরকান, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, বাস্তবে পরিণত করা। আবার ইয়াকিন মানে বিশ্বাস, তার স্তর তিনটা, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, কানে শুনে বিশ্বাস, চোখে দেখে বিশ্বাস, নিজে কাজটা উপলব্ধি করার মাধ্যমে বিশ্বাস। আমরা সবাই বিশ্বাসের স্তরে কালেমা পড়েছি, ঈমানের প্রথম স্তর জবান দিয়ে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা আমরা বিশ্বাস করেছি। আল্লাহ বলে এই সিঁড়ি ঈমানের প্রথম সিঁড়িতে তুমি হাজির, পরিপূর্ণতা আরো দুইটা সিঁড়ি আছে, অন্তরে বিশ্বাস করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ নবী আল্লাহ শেষ পয়গম্বর, এই দুইটা কথা অন্তরে ঢুকাও, আল্লাহ ছাড়া কেউ নাই, আমার মুহাম্মদ নবী শেষ নবী। সিঁড়ি দুইটা উঠলাম, তিন নাম্বার সিঁড়ি তুমি অন্তরে বিশ্বাস করার পরে কাজের দ্বারা দেখাও, তুমি দুইটা কথা মানো, আল্লাহ ছাড়া কেউ নাই, তার ব্যাখ্যা হলো বান্দা তুমি বাস্তবে প্রমাণ করো আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, রাস্তে বলে ঠিক, আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ গোলামি ছাড়া কারো গোলামি, আল্লাহ ছাড়া কাউকে হায়াতের মালিক বলেন বলেন, আল্লাহ ছাড়া কাউকে রিজিকের মালিক ঘুমাতেছেন, আল্লাহ ছাড়া কাউকে রিজিকের মালিক সবাই মানেন না, কালেমার হাকীকত হলো আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, এটা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ
দাবি হলো আমি যার তরিকা মানি তিনি হলেন আমার নবী অর্থাৎ আল্লাহ ছাড়া কারো গোলামি মানি না আমি নবীর তরিকা ছাড়া কারো তরিকা মানি না সবাই কথা একমত বলেন আমার নবীর তরিকার থেকে খাজা মাইনুদ্দিনের তরিকা বলো বলেন কেমন নবী আমার দুনিয়ার সরকার অর্থ মন্ত্রণালয় আলাদা খাদ্য মন্ত্রণালয় আলাদা ওখান থেকে খাদ্য বন্টন হয় ফতুল্লা থানায় 200 টন গম দাও চাল দাও গরিবের ভেতরে টাকা দাও কিন্তু কেমনে পান করবা কেমনে রান্না করবা কিভাবে খাইবা এই পদ্ধতি কেউ শিখাই দেয় না রহমাতুল আলামিন এমন পাওয়ারফুল ব্যক্তি পয়গম্বর বান্দা তুমি শুধু চাল চাল চা না কেমনে কাপা করবা তাও নবী নিজ হাতে পাক করে দেখায় দিলেন কিভাবে থানায় বসবা তাও দেখায় দিলেন কিভাবে থানার লোকমা মুখে বলে দিলা তাও নবী দেখায় দিলেন এইরকম আদর্শবান নবী এইরকম আদর্শবান ব্যক্তি জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে না সেই নবীর তরিকা মানবেন কি মানবেন না কথা বলেন না কেন তাহলে তুমি নিয়ে দ্বন্দ্ব কেন নবীর তরিকা মানেন কি মানেন না তাহলে তুমি নিয়ে দ্বন্দ্ব করেন কেন আমি পাস করলি বলা পাস করলি তুমি মাথায় দেওয়ার পর আমি তো কোনদিন আগত পর্যন্ত অন্তত বিরলাকে হিংসা করি না গালি দেই না দেখলে সালাম দেই ওরে এলাকার মুসলমান একটু জবাব দেও তুমি আমার পাস্তলি দেখলে মাথা গরম করো কেন কালারের সাথে আপনার কালারের মিল নাই এই বন্ধবন্ধ শুনে না তোমার কালারের সাথে আমার কালার মিলাইলে সমাধান হবে না যদি সমাধান করতেই তুমি চাও চরমনাই চাচ্ছি না এইভাবে সমাধান না কৌমিয়া আলিয়া সমাধান না সব সমাধানের গোড়ায় ঢুকে যাও তোমার কালার আমার কালার ভিন্ন হতে পারে এই কালার তোমার সাথে আমার কোনো মিলানের দরকার নাই মদিনার সাথে মিলাইল কিনা সে নিজে নজর দাও যাও সুন্নতে আমি এত মাত্রা তার সন্তান তারা মানুষের কাতারে আছে কিনা আমার টেনশন হচ্ছে তাকে দ্রুত গতিতে এমার্জেন্সি হসপিটালে ভর্তি করানোর দরকার তার ভেতরে তার মাসি আছে সরকার মাহাতু 40 বছর পর্যন্ত কত গালি দিলি কৌমিওয়ালাদেরকে জঙ্গি 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 বলে গালি দিয়েছো সরকার বাহাদুর থেকে শুরু করে প্রশাসন গোয়েন্দা বিভাগের সদস্য চুরচেরা বিশ্লেষণ করে তন্ন তন্ন করে তদন্ত রিপোর্ট বের করে তত্ত্বহীন ভাষায় জানায় দিল এদেশের মাদ্রাসা জঙ্গি নাই জঙ্গি নাই জঙ্গি নাই এদেশের মাদ্রাসা হল আদর্শ হনুমান বনার ফ্যাক্টরি এরপরেও যদি কেউ বলে জঙ্গি আমি ঢাকায় বলছি আজও বলি এই ঘোষণা পরেও যদি কেউ বলে কৌমিতে জঙ্গি আছে আমি বলব তোর মা জঙ্গি তোর বাবা জঙ্গি তোর কবরে তোর রক্ত যতদূর গেছে সব জঙ্গি কৌমি বাবা না জঙ্গি আজ পর্যন্ত ইন্টারনেট খুঁজো একটা পায়ের বের করে দেখাও স্কুলের বিরুদ্ধে বলি না কলেজের বিরুদ্ধে বলি না আলিয়া মাদ্রাসার বিরুদ্ধে কোনো কথা বলি না
অসচেতন বিরাশের জবাব দাও, তুমি কওমি বদরে কেন গালি দাও? বুঝা গেল তোমার তাহার যুগ মিশন? তুমি কেমন তাহার যুগ করো জানো? এক বেসারাজ মুসলমান পা লম্বা হঠাৎ করে মতদান করতে গিয়া নোজ উঁচু করে মতদান করে ডাক দিয়ে কয়, ভাই এত কষ্ট করে মতদান করো কেন? তুমি হুজুর গো অশ্ব অশ্ব হুজুরেরা বলছে মুসলিম পান করতে গেলে নোজ দিছলে মাত্র হবে এর পয়সা মিছে পান করে কি করে কি মুসাও কি দিয়া এই মুরগিটা রান্না করতে গিয়ে ভেতরে কত চিকন চিকন হারাম এগুলো বাঁচতে বড় সময়। আল্লাহর বান্দা ডাক দিয়ে করে দি ম্যাডাম তার সিটিং এর মানে কি চুরি করা মুরগি আবার হারাম বাসুকি মুরগি তো এমনি চুরি করা হারাম বাসুকি তার সে ভাই যেই বান্দার ইমান আছে আউযুবিল্লাহ পারে না বিসমিল্লাহ পারে না কোরআন সামনে দিলে কোরআনের আরবি বুঝে না বুখারি শরীফ ছিলে হাদিসের কিতাব আরবি পড়তে পারে না এই বান্দা যদি বলে ও তাহলে মরতে পারো না বায়না। কেন আজ এই হিংসা কেন দ্বন্দ্ব? আমিও তো যেই নবীর উম্মত তুমিও যদি বলো আমিও সেই নবীর উম্মত তোমার নবী আমার নবী এক তোমার কাবা আমার কাবা এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার আল্লাহ আমার আল্লাহ এর নবীর উম্মতের দল তাহলে তোমার আমার কথাবার্তা হবে এক সেখানে দ্বন্দ্ব হবে কেন কথা বলেন না কেন সেখানে দ্বন্দ্ব কত ঘনীভূত হয়ে গেল আজ মসজিদের দ্বন্দ্ব প্রভাব হাত পা দিয়ে দ্বন্দ্ব আমি নাচতে জোরে নিয়ে বড় দ্বন্দ্ব এরা যত দরুদ শরীফ এই জমিনে পড়ে এদের মত দরুদ বর্ণে ওয়ালা আসে তার কেউ না এখানে বিদ্যুতের বাতি জ্বলে হারিকেন দরকার আছে ভালো করে মনে রাখবে বিদ্যুতের বাতির সামনে হারিকেন যেমন চলে না পানি যেখানে রেখে সেখানে তাই আপনি চলবে নি ভালো করে মনে রাখবেন বিদ্যুতের সামনে হারিকেন যেমন চলে না পানি রেডি থাকলে তাই অমন যেমন চলে না কোরআন হাদিসের স্পষ্ট যেই বিষয় সমাধান আছে ওই জায়গায় কারো চাপাবাজির যুক্তি চলবে না। নবীর মহাব্বতে দরুদ শরীফের ব্যাপারে সমাধান কোরআন হাদিসে আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আছে নি কোরআন? ও নবী উম্মতের জানায় দেন আমি আল্লাহ ফেরেশতারা আপনি নবীর উপরে দরুদ পড়ে উম্মতেরাও যেন মুমিনেরাও যেন দরুদ পড়ে কয়টা কথা আরো জোরে বলেন এবার নবীকে সাহাবায়ে কেরাম বললেন নবী দরুদ পড়ার কথা বলছেন আল্লাহ আমরা কেমনে দরুদ শরীফ পড়ব আমার নবী স্পষ্ট পবিত্র জবান দিয়া পড়িয়া 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 শুনাইলে এইভাবে দরুদ পড়ব? আরে নবীর উম্মতের দল নবীর তরিকা দরুদের ক্ষেত্রে স্পষ্ট দেওয়া আছে রহমাতুল্লিল আলামিন বলেন নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ নাকি বাবা আল্লাহ বলে এটাই বলে কথা বলতে হবে ভাই আপনাদের এলাকার কোন ইমাম সাহেবকে যদি দাওয়াত দেন ইমাম সাহেব যদি দোকান উদ্বোধনে গিয়া এই দরুদ শরীফ আলহামদুলিল্লাহ হু আল্লাহ বলে মোনাজাত করে কেমন যেন মালিকের মুখে হাসি ছিল এখন চান্দি ঝরমায়
কি ব্যাপার, আমি সারাক্ষণ খারাপ কেন পাই, এত কষ্ট করে ডাইভার আনলাম, দাওয়াত দিলাম, মিলাদ করলেন না কেন, এতক্ষণ কি করছে তোর বাবার মাতা? নামাজের দরুদ হাদিসে আছে, সেই দরুদ পড়লো, নবীর দরুদ ভালো লাগে না, তুই যদি বলো আমি আসে, আমি বলবো তুমি আসে, জানের বাপ্পা। দরুদের ব্যাপারে সমাধান হাদিসে আছে না? নাই। ও নবী উম্মতের বলে না আপনার উপরে দরুদ পড়বে, সালাম পাঠাবে। আরে নবীর উম্মাহ, বিদ্যুৎ থাকলে হারিকেল লাগবে না, পানি থাকলে তাইয়াম্মুম লাগবে না, কোরআন হাদিসের স্পষ্ট সমাধান থাকলে কোনো যুক্তি দরকার হবে না। দরুদের ব্যাপারে সমাধান হাদিসে স্পষ্ট আছে না? নাই। যদি এটা না পড়ো, অন্য দরুদ পড়ো, যেটা আমি খুতবায় পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি এটা না পড়ো, অন্য দরুদ পড়ো, হাদিসের মধ্যে যা আছে পড়ো, মদিনাটা ভাল লাগে না, মেদিন পাকিস্তানেরটা ভাল লাগে। সরকার পাকিস্তানের ক্ষেত্রে যেমন কঠোর, ঠিক মেদিন পাকিস্তানের দরিদ যারা পড়ে এদেরকে একটু জিজ্ঞাসাবাদের আওতায় আনা দরকার, যে মেদিন মদিনাটা তোর ভাল লাগে না, আর আমি আসে তুই আসে নামে টাকা বাপ্পা বলবে মেদিন পাকিস্তান কি? মেদিন পাকিস্তান দরুদ দিয়া মেদিন হয়ে গেছে, মেদিন চট্টগ্রাম সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আলাইহি আকুলাম, আমরা তো জোরে পাবো গুনগুন শুরু হয়ে গেছে। আবার মেদিন কত দরুদ, দরুদ দিয়ে করে নমস্কার, অথচ রসুলের দরুদ পড়া মাত্রই দশটা গুণা মাত্র, দশটা নেত্র হয়ে যাবে, আল্লাহর আদালতে মর্যাদা দশগুণ বেড়ে যাবে। হাদিসের দরুদ কত মজা, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মদ, এই দরুদ পড় বাবা কিছু পার না, সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এবার আমি একটু প্রশ্ন করি, আমার রসুলের দরুদের ব্যাপারে কোনো সীমা আছে নাকি? বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে, কেউ বান্দা আল্লাহর নবীর কাছে ঘুমের সময় ওযু বানাইয়া ডান হাত মাথার নিচে দিয়া ডান কাঁধে ঘুমায়া বালিশে মাথা লাগায় পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, খেয়াল করেন ওযু কইরা বিছানায় শুইয়া ডান কাঁধে রসুলের উপরে দরুদ শরীফ পড়ে, যারা মাসআলা জানেন তারা বলবেন, যারা জানেন না চুপ থাকবেন, বরং বলবো শুয়ে শুয়ে যে দরুদ শরীফ পড়ে সওয়াব হবে না গুনাহ হবে? তুমি যদি বলো দাঁড়াইয়াই বই পড়তে হবে, তাহলে বসার ক্ষেত্রে দরুদকে তুমি আবদ্ধ বন্ধ করে দিবে, রসুলের দরুদ তো বন্ধ হওয়ার জিনিস না, বল টাইম চলবে, তুমি দাঁড়ায় থাকো বলো, তুমি বসে থাকো বলো, তুমি শুয়ে থাকো বলো, রাত্রে সব পড়তে থাকো, রসুলের দরুদ বল টাইম পড়তে থাকো, পড়লেই সওয়াব, পড়লেই গুনাহ, কথা ঠিক নি? শুধু কি তাই, মসজিদে ঢুকতেও দরুদ, বের হতেও দরুদ, বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতি, বিসমিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি। খবর না মিষ্টি পাইলে দরুদের দা, গরম হইলে জোরে চান, ঠান্ডা হইলে আস্তে চান, আল্লাহু বঙ্গোপসাগরের ঢেউ নিয়ে। তবে এখানে একটা কথা আমি বলে রাখি, কোন বুজুর্গ যদি তোমাকে দরুদ শিখায় থাকে, যেটা হাদিসের কিছু অংশ আছে, কিছু অংশ আর যদি নিজের যোগ করা আছে, আমি সেটাকে নাজায়েজ বলবো না, তবে যদি পড়তে চাও শুদ্ধ করে পড়ো, বঙ্গোপের ঢেউ কেন অশুদ্ধ কেন, রসুলের দরুদকে উপহাস কেন? আবার কেউ একবার আমি আপনার বাড়ি দেয় আর দরুদ করে, কত মস্কারি চলে দরুদ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, একটা টাকা দিল না, একটা শব্দ মানে বাংলা কবিতা, অথচ রসুলের আজমতে দরুদ পড়বে, চোখের পানি বের হবে, গুনাহ মাফ হবে। বাইরে আমার ইমান নিয়ে বলুন তো, আমি দরুদের বিরুদ্ধে বলছি না,
মদিনার মালিক শিখানো দরুদ কেন পড়ো না রে ভাই? এরপরে সালাম, নবীকে সালাম দাও, কিভাবে দিবা? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে স্পষ্ট সালাম দিয়ে দেখায় দিলেন, কেমনে নবীরে সালাম দিও। স্পষ্ট হাদিসে সমাধান আছে, গোটা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করেছি, কোন দ্বন্দ্ব নাই, কোন হিংসা নাই, কোন দূরত্ব নাই, কোন গালাগালি নাই। আমি হাফিজুর রহমান ঘোষণা করতেছি, বাংলাদেশে কেউ যদি কমিওয়ালা তোমার পক্ষে দরুদ সালাম না পড়ে, আমি একটা বড় খোদার কসম, খোদার কসম, খোদার কসম করে বলি, আমি মানুষের বাচ্চা হয়ে বলতেছি, কেউ যদি তোমার সাথে তার বিনয় দরুদ না পড়ে, আমি হাফিজুর রহমান ইয়া নবী সালাম আলাইকা পড়ব। তবে প্রশ্নের জবাব দাও, ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেওয়া একটা হাদিস যদি গোটা দুনিয়া খুঁজে বের করে দিতে পারো, সহিহ হাদিস, সহিহ হাদিস লাগবে না, একটা বাংলাদেশের কোন আলেম যদি তোমার সাথে না যায়, আমি একে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিতে তৈয়া। যদি বলেন হাফিজ ভাই এত কিছু পর্যায়ে যাওয়া যাবে না, একটু নিচের কিছু বলেন, আল্লাহর কসম কেউ যদি তোমার সাথে ইয়া নবী না বলে, আমি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার সাথে যেন খোদার কসম করে বলছি, একজন সাহাবীর নাম পেশ করো। যদি বলো হুজুর আব্দুল হয় না, একটু নিচে নামে নামে একটা প্রণাম যদি দিতে পারো, আমি খোদার কসম কেউ নাই, আমি তোমার সাথে সালাম দিব। তারপরে চাই আমরা নবীর উন্নতরা এক ময়দানে থাকবো, বেঈমানের মোকাবেলায় যাও, কিন্তু নিজেরা দ্বন্দ্ব করে ঈমান নষ্ট করব না। এরে নবীর উন্নতের দল, ও তুমি শেষ সময় এসে বলো ভাইজান, হাজি আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি নবীর দরুদে দাঁড়াইছে, আমি বলবো প্রশ্নের জবাব দেওয়ার আগে বলবো, তুমি সাসিনার দলিল পড়ে দাঁড়াও, সাসিনার নিসারুদ্দিনে যে আখলাক ছিল, ইখলাস ছিল, রুহানিয়া ছিল, আমল ছিল, কান্না ছিল, তার এক হাজার ভাগের এক ভাগ ও আমল তোমার মধ্যে না। কোনদিন আমাকে গালি দিবি না, দরুদে যদি দাঁড়াইতেন, কিন্তু বলেছেন তার প্রমাণ দাও, জীবনে মদিনে জুতা পরেন না, আমি এই ভয়ে আগে রক্ষায় জুতা পরি না। ইমাম মালিক জীবনে 70 বছর মদিনায় ছিলেন, একবার মক্কায় গেলেন আর গেলেন না, কিন্তু
মদিনার জমিনে এই কারণে আমি মদিনা ছেড়ে মক্কায় যাই না, ফিরে না আসতে পারি হায়াতে এত গ্যারান্টি নাই। কষ্ট হচ্ছে মনে হচ্ছে আর দু চার মিনিট সামনে যাই থাকবেন না চলে যাবে সবাই থাকতে রাজি একটু দেখি তো কারা কারা থাকবেন না এত ঘুষারায় গেল তো আসলে কি থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন উঠা বসা করলেই মনে হুজুর আছে না আর উঠলেই চলবে নাকি চলবে না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা চাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা চাইতে পারলাম না মদিনা নাম কত শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আর শুনবে আর শুনবে আচ্ছা মাঝখানে টাকা উঠে ফেললো কিছু দিবেননি আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। ভাইরা আমার
ইমাম মালিকের সাথে ঘুমের ঘরে রহমাতুল আলামিনের মুলাকাত হয়ে গেল। ইমাম মালিক আল্লাহর নবীকে দেখে দিলটা শান্ত প্রশ্ন করে ফেললেন, উপায় হব আমার দিল চাই একটু মক্কায় গিয়ে আল্লাহকে লাভকারী করে হাজিরা দিয়ে, কিন্তু যাইতে চাই না পারি না কেন, আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আপনি আল্লাহর পক্ষ থেকে যদি একটু জানায় দেয় আমার হায়াত কতদিন আছে, জানতে পারলে আমি সুযোগ মতো আল্লাহর ঘর জিয়ারত করে আনবো। নবীরা সেই ইমাম মালিক আল্লাহর নবীর থেকে জানতে চাওয়ার প্রশ্ন করা মাত্র আল্লাহ নবীকে পাঁচ আঙ্গুল মোবারক দেখাইলে, এর দাবি কি বুঝলাম, আমার হায়াত বাঁচবে নাকি পাঁচ মাস না পাঁচ বছর না পাঁচ যুগটাও বুঝলাম না। আমি মালিকের নামটা বলবো না, খাদেম চলে গেলেন আল্লামা ইবনে সিরিনের দরবারে, শায়খ আমার ডাক দিয়া বলেন, শায়খ এক আল্লাহর বান্দা স্বপ্ন দেখছে রহমাতুল আলামিনের সাথে মুলাকাত হয়ে গেল, জানতে চাইলেন হায়াত কত, রহমাতুল আলামিন তার সঙ্গুল দেখাই দিলেন, হায়াত কত জানি না ব্যাখ্যা দেওয়াও যাবে না। কেন বলে, কারণ হলো যিনি স্বপ্ন দেখলেন তার কোয়ালিটি জানতে হবে, কারণ কোন গাছা গোর দাড়ি নেই টুপি নাই যদি না বলো ব্যাখ্যা দেওয়া হবে না। খাদেম চললেন ইমাম মালিকের দরবারে, না না বললে ব্যাখ্যা দেওয়া হবে না, এলাকাবাসী মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুব ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও, উপায় করে বলে দে, এই জমিনে যারা ফুলের বাতি ফুলের গ্রাম ছড়ায় এখানে, যাদের গ্রামটা এখনো নাকি লাগায় মানুষ তৃপ্তি পায়, এই জমিন থেকে এক এক করে ফুল ঝরে গেলে হাফিজি হুজুর নাই, শেখুল হাদিস নাই, ওই চট্টগ্রামে মুফতি আজম ফয়জুল নাই, যার কবর থেকে মিশকের গ্রাম বের হয়ে গেছে, চট্টগ্রামে ইমানদার বন্ধ সবাই কবর থেকে মাটি নিয়ে নিয়ে বাড়ি যায়, হাতাজারি হজরত সহ আলে মালাম নিয়ে কান্না শুরু করলেন, এই গ্রামটারে বন্ধ করে দাও, নামাজ শিখে পরিণত হতে চলছি, নামাজ ছাড়তে মনে চায়, আবার এই জমিনে কত ফুলের গাছের নামে বেহেশতের বাগানের তরবার আছে, ওখানে যাওয়ার পরেও নামাজ পড়ে না, আগে থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে, যেই দরবারে গেলে মানুষ ভালো হয় সেই দরবার ভালো, একেবারে বাংলা ফতোয়া, যেই দরবারে গেলে মানুষ আমলওয়ালা হয় ভালো হয় জান্নাতি হয়, ওই দরবার ভালো দরবারওয়ালাও ভালো, যেই দরবারে গেলে মানুষ আমল ছেড়ে দেয় গুনাহ করে খারাপ হয়, দরবারও খারাপ দরবারওয়ালাও বড় খারাপ, এর নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিনের তরিকায় যাও,
তালা বানায় নাও। ইমাম মালিকের থেকে বড় আশেক কেউ হতে পারবো না। সেই ইমাম মালিক নবীর একমাত্র, তিনি কেন নবীর এই বরকতি আনাবি সালাম আলাইকার বরকতি সালাম কেন দিলেন না, দলিল দাও না কেন? এর নবীর উম্মতির তো হাদিসের একটা কিতাব সরকারি মাদ্রাসায় পড়ায়, সরকারি মাদ্রাসায় পড়ায়। আবার বাস্তব কি কিতাব? হাদিসের কিতাব, নাম হলো মিশকাত শরীফ। কি নাম? সরকারি মাদ্রাসায় পড়ায়, সরকারি মাদ্রাসায় পড়ায়। আবার বাস্তব কিতাবের নাম খন্ড নাম্বার দুই, পৃষ্ঠা নাম্বার চারশো তিন, অধ্যায় নাম্বার, অধ্যায়ের নাম হলো বাবুল কিয়াম। ওই হাদিসে ওই অধ্যায় মিশকাত শরীফ তৃতীয় খন্ড চারশো তিন নাম্বার পৃষ্ঠা বাবুল কিয়াম। ওই হাদিসের কিতাব সরকারি মাদ্রাসা আছে, দরকারি মাদ্রাসা আছে। ওই কিতাবের মধ্যে হাদিসে বলা হয়েছে নবীর প্রিয় খাদেম দশ বছর খেদমত করেছে হযরত আনাস। হযরত আনাস নবীর দুই বছরের খাদেম, তিনি স্পষ্ট হাদিস বলেন আমরা নবীরের সম্মান করা যতটা জানি দুনিয়াতে আমাদের মতো ভালো কেউ জানে না। আমরা দশ বছর নবীর খেদমত করে দেখেছি, নবীকে দাঁড়াইয়া কেউ আমরা সম্মান করি নাই, কারণ আমার নবী এটাকে অপছন্দ করতেন। নবীর দাঁড়াইয়া সম্মান করাটাকে অপছন্দ করলে যদি কাফের হয় হবে হয়, আগে দলিল দে নবীর দশ বছরের খাদে আনাস কি হবে, দলিল পেশ করে দাও। ওই অধ্যায়ের সামনে আনা হাদিসে আল্লাহর নবী বলে বলে ভালো করে শুনিয়ে দাও, স্পষ্ট হাদিসের ঘোষণা যেই কিতাব আলিয়া আছে কওমি দেওয়া আছে, ওই কিতাবে আল্লাহর নবী বলে বলে মান সারাহু আইয়া আইয়া তাবাক্কাল লাহু রিজালুল কিয়ামা ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন মানুষ যদি কাউকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি বোধ মনে করে, তার ঠিকানা যেন সে জাহান্নামে বানায় নেয়, নবীর হাদিস। এর নবীর উম্মতির দল হযরত আনাস কেন নবীকে দাঁড়ানোর ব্যাপারে নিষেধ করলেন? এরপর আমি সবার কথার একমত শেষ কথা, আমি এখন আনবাদী আনাম দিতে রাজি আছি। আবু বকরের দলিল দাও, ওমরের দলিল দাও, আবু হানিফার দলিল দাও, নবীর আসে মালিকের দলিল পেশ করো। এরপর যদি ধরো আমরা তো কোনোদিন বলি নাই কাফে, আমরা তো কোনোদিন গালি দেই নাই, বরং দেখা হয়েছে সালাম দিয়েছি, তোমরা কেন গালি দাও? বুঝা গেল তোমাদের উপরে আমার আল্লাহর রহমত বেশি বেশি। হ্যাঁ, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এর নবীর উম্মতের দল কেউ নবীর দ্বারে দয়া বসে দেয় দ্বন্দ্ব কেন করবে ভাই? দ্বন্দ্ব করার কিছু নাই, তুমি তোমার কবরে যাবো, আমি আমার কবরে যাবো, দ্বন্দ্ব ভুলে যাও, আল্লাহ তোমার পথে চলতে থাকো। ইমাম মালিক খাদেম বলে হুজুর নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা হবে না, ইমাম মালিক বলে যাও স্বপ্নের ব্যাখ্যার নামটা বলে দাও। ইমাম মালিক দেখেছে খাদেম চলে গেলেন আল্লাহ নবী সিরিনের দরবারে। এবার আল্লাহ নবী সিরিন স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলে নাম বলো, বলে ইমাম মালিক মদিনার নবীর বড় আশেক, বলে এবার আমার ব্যাখ্যাটা শুনে নাও, শুনবেন ইনশাআল্লাহ। আর বলে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে নিন, আমিন। এর নবীর উম্মত মদিনার আশেকের দল অন্যের সমালোচনা না করে নিজের ইমানের খবর নাও, স্ত্রীর খবর নাও, নিজের সন্তানের খবর নাও, কারণ আমি সব মাহফিলে বলি কিয়ামতের ময়দানে আল্লাহ না বলুন, আল্লাহ না বলুন, আল্লাহ না বলুন। আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ে যাই, বাংলাদেশকে পৃথিবীর কাউকে কোনো জবাব চাবে না, কিন্তু ভালো করে মনে রাখো অনেক মুসলমানের দল হাসরের ময়দানে যদি তোমার সন্তান বিপদে পড়ে অথবা তোমার স্ত্রী তোমার বোন তোমার সন্তান বিপদে পড়ে যায়, বাবা ভাইয়া বা স্বামী ভাইয়া আসামির কাজ করায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত জান্নাত হবে না ভাইরা। অতএব নবীর মহব্বত অন্তরে জমা করে দেও,
লাইনে মজবুতি অর্জন করো। এরে এলাকার মুসলমান, আজও এক যুবক চোখের মনে ছেড়ে কাঁদলেন এখানে শুনে শুনে, আপনাকে দেখতে পারি নাই, দূরের থেকে বায়ান শুনে শুনে দাড়িটা লম্বা করেছি, বড় কষ্টের জীবন চলতেছে, কামাই হয়নি, বড় চাকরি ছিল ছেড়ে দিয়েছি, শুধু আমার আমার জন্য। ওরে নবীর উম্মতের দল, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ, অনুরোধ করে বলছি আল্লাহর মহব্বত নিয়ে চলো, নবীর তরিকা মতো চলো, নবীর তরিকা আগে তারপরে অন্যটা, আমার নবীর সাথে আমার বাবার তরিকা যদি মিলে যায়, নবীর সুন্নতের সাথে মিললে বাবাকে মানিব, যদি আমার নবীর সাথে বাবার মিল থাকে না বাবাকে মানা যাবে না। এটাই হলো আসল কথা। আর এই সঠিক নিরপেক্ষ তরিকা শিক্ষা দেওয়ার জন্য এ জমিনে কোরআনের দরসা মাদ্রাসা, এখানে যেই সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি বক্তব্য দিলে সকলেরই কথা নির্দেশ, এই জমিনে শান্তির একমাত্র ঠিকানা হলো আল্লাহ নবীর তরিকা আর কোরআন, এর কাছে আমাদের মাথা নত করতে হবে না, ভয় উপায় নেই। অনেকে মনে করে গরিবরা বলবে না না, কত আর্মি কত মিডিয়া কত র‍্যাব কত বিসিএস এর সন্তান কোরআন তেলাওয়াত করে কোনালেন আর এর নবীর উম্মতের দল, নিজে ঘর পছন্দ, যদি মানুষ আল্লাহর মহব্বত নিয়ে কবরের চিন্তা করত তাহলে নিজের ঘর তৈরির আগে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা তৈরি করত। বলেন তো এই কষ্টের ফসল মাদ্রাসা কান দিয়ে কবরে যাব, একটা বাসের বিনিময় 100 বাস তৈরি